ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন আজকে গুরুত্বপূর্ণ খবর এই মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন দেখুন কী বলেছে ক্যাটাগরি বদল হলে ফেরত দিতে হতে পারে বিপুল বেতন অর্থাৎ টিচারদের রিকভারি অর্থাৎ কয়েক লক্ষ লক্ষ টাকা রিকভারি হতে পারে কাদের এই রিকভারি হতে পারে কী কারণে হতে পারে অবশ্যই দেখে রাখুন প্রাথমিক কর্মরত শিক্ষকদের মধ্যে কাদের যোগ্যতা মান এ ক্যাটাগরি তা জানতে খোদ স্কুল শিক্ষা কমিশনারের দ্বারস্থ হচ্ছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সচিবরা তাদের মধ্যে একাংশ আবার স্কুল সাব ইন্সপেক্টরদের নির্দেশ দিয়েছেন প্রয়োজনে ওই প্রাথমিক শিক্ষকদের সার্ভিস বুক রিকাস্ট করতে হবে এ রাজ্যের প্রাথমিক শিক্ষকরা তাদের চাকরিকালে আঠেরো বছরে একটাই বেনিফিট পান সেটি হলো এই সময়ের মধ্যে তাদের পদোন্নতি হয় পাশাপাশি বেতন দ্বারায় স্কুলের শিক্ষকদের স্কেলের সমান রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে দু হাজার পয়লা জানুয়ারি বা তারপরে দু প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের বড় অংশই মাধ্যমিক পাস ও এক বছরের শিক্ষকতার প্রশিক্ষণের প্রেক্ষিতে চাকরি পেয়েছিলেন তাদের সেই সময় এ ক্যাটাগরি শিক্ষক হিসাবে চিহ্নিত করা হয় পরে শিক্ষকতার প্রশিক্ষণ হয় দু বছরের তাই অনেক শিক্ষকই এক বছরের বীজ কোর্স করে শিক্ষাকতায় শিক্ষণ আপ টু ডেট করেন এতদিন পর তাদের এ ক্যাটাগরি হিসাবে গণ্য করা না হলে সার্ভিস বুক রিকাশ করতে হবে এতে প্রায় ছাব্বিশ হাজার প্রাথমিক শিক্ষকের ন্যূনতম তিন সাড়ে তিন লক্ষ টাকা করে ফেরত দিতে হবে লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই একাধিক ডিপিএসসি চেয়ারম্যান বিকাশ ভবনের চিঠি লিখে জানতে চেয়েছেন এই সব প্রাথমিক শিক্ষকরা চাকরিতে যোগদানের সময় এ ক্যাটাগরির মর্যাদা পেয়েছিলেন তাদের মধ্যে অনেকে আবার দু হাজার তেরো এক বছরের বীজ কোষও করেছিলেন তবে দু হাজার তেরো চৌঠা সরকারি নির্দেশকে দেখিয়ে যে সব শিক্ষক শিক্ষিকা পরে এক বছরের বীজ কোষ করেছেন সেই দিন থেকে তাদের এ ক্যাটাগরি হিসাবে গণ্য করা হবে এই পরিস্থিতি বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষককে এ ক্যাটাগরি হিসাবে বর্ণ না করলে তাদের বেতন কাঠামোয় নেতিবাচক প্রভাব পড়বে স্কুল শিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্ত সঙ্গে সোমবার যোগাযোগ করা যায়নি তবে কমিশনারেটের প্রবীণ আধিকারিকদের বক্তব্য বিষয়টি পুরোপুরি স্কুল শিক্ষা দপ্তরের নীতিগত সিদ্ধান্ত দপ্তরের পাশাপাশি বিভাগের আইন শাখার নির্দেশ মেনেই শিক্ষকদের ক্যাটাগরি বিভাজনের কাজ করা হচ্ছে তাহলে দেখলেন যে সমস্যাটা কোথায় আগে যখন দু হাজার ছয় বা এগারোয় শিক্ষক নিয়োগ হয়েছিল তারপর তারা এক বছরের প্রশিক্ষণ মানে টিচার প্রশিক্ষণ নেন তারপর থেকে নাকি তারা এ ক্যাটাগরিতে ছিলেন কিন্তু প্রশিক্ষণের নিয়ম হচ্ছে যেটা সেটা হচ্ছে দু বছরের করতে হয় ফলে তারা পরে আবার এক বছরের বীজ কোর্স করে সেটা মেকআপ দেন ফলে এই যে গ্যাপ পিরিয়ড গ্যাপ পিরিয়ডে যে এ ক্যাটাগরি হিসাবে ছিলেন সেই হিসাবে বেতন নিয়েছিলেন ফলে তাদেরকে যদি এ ক্যাটাগরি যদি সার্ভিস বুক রিকাশ না করে করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু লক্ষ লক্ষ টাকা তাদের রিকভারি হতে পারে যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট প্রভাব পড়তে পারে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার ওপর এবারে দেখা যাক যে সরকার কি ডিসিশন নেয় ধন্যবাদ